আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক ভাইবাদার আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেন, ভাই ছোট পাহাড় দিয়ে যে আপনারা ফার্মওয়েল গাছে ফল কাটেন, বেতন কেমন আসে এবং এই পাহাড়ের ওজন কত কিছু হতে পারে। আজকের এই ভিডিওতে আমি বলে দেবো। এবং এই যে হাত মোজা, আমার পায়ে জুতা দেখতেছেন, এইগুলা জুতা কি কোম্পানি থেকে দেওয়া হয় এটা বলবো। আগে আমি বলে দেই, এরপরে আমি কাটবো আপনারা এই গাছটা। আমি সর্বপ্রথম বলে দেই, আমাদের যে এই পাহাড়টা, এটা কিন্তু মানে আমি তো এই কাজ করি না, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এই ভিডিওতে, এই পাহাড়ের ওজন 6 থেকে 7 কেজি ওজন হতে পারে। মানে এই পাহাড়টার আর এই হাত মোজা কোম্পানির, এটাও কোম্পানির, এই জুতা যে জুতা হলো আমাদের নিজের টাকার কিনা। অনেক অনেক কোম্পানি আছে জুতা কোম্পানি থেকে দেয়, আবার অনেক অনেক কোম্পানি আছে জুতা কিনে নিতে হয়, যেমন আমরা কিন্তু কিনে নিই দোকান থেকে, যেমন বাজার থেকে। আর এইসব কাজে কিন্তু প্রচুর টাকা বেতন, আমি লাস্টের দিকে বলে দেবো, আপনারা দেখুন। আমি মোজাগুলা পড়তেছি, আপনারা দেখতে থাকুন। আর এই গাছটা কাটবো, এই যে এটা হলো হাত মোজা দিয়ে কাটতে হয়, না হলে হাতের যে খালগুলা চলে যায়, যেমন এটা তো লোহা জাতীয় জিনিস, এই জন্য এই যে এইসব কাজ কিন্তু প্রচুর মানে প্রচুর কষ্ট। আমি শুরু করতেছি। একটা ফেলে দিলাম, আর একটা আছে কিন্তু, এই যে একটা পাকা ফল, দুইটা ফলে দিলাম। আমি একটা ডাল করতেছি, এখন এই ডাল রাখা তো তিনটা পড়লো, প্রিয় দর্শক তিনটা পড়লো, আরো পড়বে কিন্তু, দেখেন এগুলো সব পাকা, চারটা পড়ছে। দর্শক এই গাছের ভিতরে 7টা ফল পড়ছে। আমি এখন পিছনে একটা গাছ আছে, সেই গাছে দেখাবো। এই দেখতেছেন, এই গাছের ভিতরে 1টা ফল পাকা, 2টা ফল পাকা, এগুলো কাটবো এখন, দেখেন কিভাবে কাটি আমি। একটা পড়ে গেল, এই আরেকটা ফল পাকাবো, এখন আমি আপনাদেরকে দেখাইলাম, একটু ঘুরে দেখান, একটু ঘুরে। প্রিয় দর্শক দেখেন এই গাছে এবং এই গাছে কিন্তু, আপনারা দেখলেন আমি 2টা গাছ 8টা ফলের ফল কাটলাম। আর এইসব কাজ কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট, আমি বলেছি শুরুর দিকে। আর এই পাহাড়ের ওজন তো আপনারা অলরেডি জেনে গেছেন। আর এইসব কাজ এক একটা প্রবাসী যদি 30 দিন করতে পারে, তাহলে কিন্তু 3,000 থেকে 3,500 রিঙ্গিত বেতন আসতে পারে, যেমন অনেক টাকা বেতন কিন্তু। আর কাজটা প্রচুর পরিমাণ কষ্ট, আর ছোটো ফার্মওয়েল গাছে প্রচুর পরিমাণ ফার্মওয়েল ফল থাকে কিন্তু, সেই জন্য কিন্তু যারা ছোটো ফার্মওয়েল বাগানে প্রবাসীরা ফার্মওয়েল ফল কাটে, প্রচুর টাকা বেতন ইনকাম করতে পারে। আর আমি দেখেন 2টা গাছ কেটে, আমি তো গাছ কাটি না, মানে কাটলাম আপনাদেরকে দেখাইলাম, মানে শরীর কিন্তু একদম গেমে গেছে। আর আপনারা কমেন্ট করবেন কি বিষয় নিয়ে জানতে চান ফার্মওয়েল বাগানের কাজ সম্পর্কে, আমি বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। আমার এই চ্যানেলে যে ক্যামেরা ধরছে তার ভিডিও কিন্তু প্রচুর পরিমাণ আছে, যেমন পাহাড়ের কাজ। আর পাহাড়ের কাজ কি, মালয়েশিয়াতে যারা আসবেন এবং মালয়েশিয়া থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন এবং বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়ার কাজ সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমাকে বলবেন, আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। আর দেখছেন তো এক একটা ফার্মওয়েল গাছে কত পরিমাণ ফার্মওয়েল ফল থাকে, ফল ধরে থাকে, যেমন কাঁচা ফল আছে কিন্তু অনেক। আর এই গাছে কিন্তু 5 থেকে 7টা ফল পড়ছে, এই গাছে আরও 7-8টা কাঁচা ফল আছে। এই পরের ধাপে আবার 15-20 দিন পরে এইসব ফলগুলা কাটতে হবে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দিই, ফার্মওয়েল গাছে কি সারা বছরই ফল ধরে? হ্যাঁ, এই যে একটা গাছ দেখতেছেন, এটা কিন্তু একদম 30 বছর পর্যন্ত ফার্মওয়েল ফল ধরেই থাকে, মানে এইসব ফার্মওয়েল ফল দেখেন, একদানা 7-8টা ফল কাটা হয়েছে, আবার কিন্তু আরও 7-8টা ফল আছে, আবার এই 7-8টা ফল কাটবে আবার কিন্তু হয়ে যাবে। যেমন এইসব ফার্মওয়েল গাছের ফল কিন্তু এমনই, মানে প্রতি 15 দিন পরে পরে কিংবা 20 দিন পরে পরে কিন্তু ফার্মওয়েল ফল কাটা হয় প্রবাসীদেরকে। আর বর্তমানে এই সময় কোম্পানিগুলো ভালো টাকা ইনকাম করতেছে, যেমন আর শ্রমিক সংকট তো হয়, সেই জন্য কিন্তু অনেক অনেক বাগান থেকে ফার্মওয়েল ফল কাটতে পারতেছে না প্রবাসীরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও কিছু জানতে চাইলে পরবর্তী ভিডিওতে
আমি বলে দেওয়ার চেষ্টা করবো, কমেন্ট করবেন আপনারা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন পরবর্তী এক ভিডিও পাওয়ার জন্য।